Namaskar, welcome to Glamour World. Already presents Didi number 1 season 7, co-powered by Barger Special Painting. Special partner Kuchina Modular Kitchen, wardrobe partner Trades Assembly. কেউ মাটনের ঝোল দেখলে লোভ সামলাতে পারেন না, কেউ আবার ওয়েট মেশিনকে কষ্ট দিতে চান না, কেউ ওজন কমাতে চান কিন্তু এক্সারসাইজ করতে চান না, কেউ আবার ঊর্ধ্বমুখী ওজনকে পাত্তাই দিতে চান না। আমার আজকের চার দিদিদের পালোয়ানি শুধু কবজিতে নয়, পালোয়ানি তাদের মনেতেও। প্রথমে আছে প্রিয়াঙ্কা দে। নমস্কার দিদি, আমি এসেছি বেহালা শখের বাজার থেকে। আজকে আমি আপনার সাথে একটুখানি আমার নিজের মানে স্ট্রাগল লাইফের কথা বলবো। রোগা থেকে মোটা হওয়ার যে পরিশ্রমটা আমি করেছি, মানে আগে ছিলাম 48, এখন সেই ফিগারটা উল্টে গিয়ে হয়ে গেছে 84। তো সেটা কিভাবে হলো, কেন হলো এবং কাদের জন্য হলো, তো সেটার কিছু টুকরো টুকরো ঘটনা আছে, সেটাই আজকে বলতে এসেছি। 48 থেকে 84 হওয়া মানে প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম এবং স্ট্রাগল। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে এসেছি, সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছি। তোমরা যারা স্লিম ট্রিম, তোমরা কষ্ট করে খেতে পাচ্ছ না আর আমি আনন্দে খেয়ে নিচ্ছি, ঠিক? এটা ওয়েস্ট না করে আমি আমার পেট পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলি এবং তাতে আমিও খুব হ্যাপি, তোমরাও কষ্টটা পাও না। তুমি এইরকম সমাজসেবা, এইরকম সমাজসেবামূলক কাজ করি, লাভলি, এবং এটা যে আমি চালিয়ে যাচ্ছি এটা কিন্তু একদিক দিয়ে খুব ভালো। এরকম ধরনের সমাজসেবা, নতুন ধরনের সমাজসেবা, থ্যাংক ইউ পাপা। দেবলীনা বসু, নমস্কার, আমি সিথি থেকে এসেছি। আমার এই সুন্দর বলিষ্ঠ চেহারা নিয়ে আজকে সবার সঙ্গে আনন্দ করতে এসেছি, একদম প্রচুর আনন্দ করবো। দেবলীনা নৌ চ্যাটার্জি, নমস্কার দিদি, আমি বনগাঁ থেকে এসেছি। আমি প্রফেশনালি একজন সিঙ্গার এবং এই রকম হেভি ওয়েট নিয়েও কি করে পারফরমেন্স স্টেজে আমি করি, সেই মজার গল্পগুলোই তোমার সঙ্গে আজকে করতে এসেছি। বাহ, খুব ভালো, ভেরি গুড। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার জেটে। প্রিয়াঙ্কা, হ্যাঁ দিদি, সবাই মোটা থেকে কিন্তু রোগা হওয়ার জন্য প্রচুর স্ট্রাগল করে, কিন্তু তোমার রোগা থেকে মোটা হওয়ার প্রচুর নাকি স্ট্রাগলের গল্প? প্রচুর স্ট্রাগলের গল্প। সেটা কিরকম? আমি যখন মাধ্যমিক দিলাম তখন সেই সময় আমার ওয়েট ছিল 48, তারপরে আমি কলেজে ভর্তি হলাম 11। তো কলেজে ঢুকে ঢোকা মাত্রই প্রেম হয়ে গেল। প্রেম হওয়ার পরই মানে প্রেমে একটু মানে উঠছি এরকম ব্যাপার, মানে বয়ফ্রেন্ড খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, নিজেও খেতে ভালোবাসি, সেগুলো করতে করতে ওয়েটটা একটু রাইজ করছে, সেরকম না। তো যখন আমি বিয়ে করলাম তখন 54। বাহ, ভালোই, মানে ভালোই প্যাম্পারিং করেছে, তার জন্য 54 হয়ে গেল। এবার কিন্তু তার বিষয়ে বিয়ের দিন আমার বর আমাকে চিনতে বাড়িয়ে করছে, যে বলছে এটা কি আমি ঠিক দেখছি, মানে এক মাসের আইবুড়ো ভাত এত খেয়েছি সবার বাড়িতে ঘুরে ঘুরে, এক মাসে 6 থেকে 7 কেজি ওজনের একটা ডিফারেন্স হয়ে গেছে। তো ও ঠিক চিনতে পারছে না, বলছে গালগুলো এত কি করে ফুলে গেল বিয়ে পিড়িতে। হ্যাঁ, বলছে গালগুলো এত কি, ঠিকঠাক আছো, শরীর ঠিকঠাক আছে তো? আমি একদম বিন্দাস আছি, আমি কোনো চিন্তা নেই। তো যখন দেখলে যে এরকম মোটা হচ্ছে তখন বর কখনো বলেনি যে রোগা হও? বরের অসুবিধা হয় না, না রাতে কোলবালিশটা তো আমিই হয়ে যাই। এবং মেয়েদের ক্ষেত্রেও একটা সফট ডানলোপিলো গলি মাই আছে, মার সাথে গোলু মামামের সাথে সারাক্ষণ থাকবো আমরা, এই একটা দুজনই আমার দুই কন্যা। তো এবার ফার্স্ট যখন আমার বড় মেয়ে হলো, আবার একটু বাড়লো হলো, তারপরে এবার আমি একটু খাওয়াতেও ভালোবাসি, নিজে খেতেও ভালোবাসি। আর বিরিয়ানি বললে মানে খুব ভালো হলে তো 1.5 প্লেট, আর কেউ যদি একটু রিকোয়েস্ট করে আমি 2 প্লেট মোটামুটি চালিয়ে দিতে পারি, অসুবিধা নেই। সর্বনাশ। আর ফুচকার দোকানে মানে আমাকে দেখলে ও বলে ঠিক আছে, অন্য দিদিদের একটু সাইড টাইড করে দিয়ে বলে দিদি তোমারটা একটু দাঁড়ো, আলুটা একটু বেশি মাখতে হবে, ওই 40-45টার মতো মোটামুটি। তারপরে ছোট মেয়ে হলো, ছোট মেয়ের পর 75, আর এখন আমি 84। তাও আমি বড়ের থেকে কম আছি একটু, বর এগিয়ে আছে, বড় 85। বড় বেশি? হ্যাঁ, বড় বেশি। আমার দুজনে মিলে খাও? হ্যাঁ, বিরিয়ানিও মোটামুটি 2 প্লেট আমার সাথেই, রাত্রিবেলার মেনু চেঞ্জ হয়ে যায়, রাত্রিবেলা সব মানে আমি নিজেই করি, কোনোদিন মাটন কিমা দিয়ে তড়কা, কোনোদিন বাটার পনির, মানে এইরকম খাওয়া দাওয়াটা এরকমই চলে। কিন্তু আজকের দিনে সবাই যখন এত হেলথ কনসিয়াস, তুমি আজকাল সারাক্ষণ সবাই ফিটনেস নিয়ে কথা বলছে, যোগা পাইলেটস সব কিছু, জিম যাচ্ছে, ওয়ার্কআউটস করছে, এমনি কোনো মনে হয়নি কিছু? সবাই বলে খুব সুন্দর মিষ্টি গোল
কালো পলু মেয়ে, রোগা হতে হবে না, তুই শুধু ফিট থাক। আমার বর বলছে আরেকটু পজিটিভিটি লাগবে, পটেনশিয়াল লাগবে, যেহেতু দুটো মেয়ে তো তুমি একটু ভর্তি হও। তো ওর ইন্সপিরেশন আমি আড়াই মাস ধরে এক্সারসাইজ করতে জিমে। এই যে রোজ জিমে যাও, সবসময় কি হাঁটার মধ্যে থাকো নাকি গাড়ি সবসময়? না না না, সবসময় ঘরের মধ্যে হাঁটার মধ্যে থাকি। রাস্তাঘাটে টু হুইলারও আছে, ফোর হুইলারও আছে, সবসময় ফোর হুইলারটা বার করি না। টু হুইলারে তুমি চালাও? না না, হাজবেন্ডই চালায়। তুমি পেছনে বসো। হ্যাঁ রিক্সাওয়ালা যদি আমি যাই রাজি হয় না, তখন রিক্সাওয়ালা ভাড়াটাও ডবল চায় দিদি। ভাড়াটা ডবলও চায়, আর তখন বলে ভাড়া আছে দিদি, অলরেডি বুক, আমি যেতে পারবো না। আপনি কি আপনার স্ত্রীকে এইভাবে দেখতে পছন্দ করেন না আপনি চান আপনার স্ত্রী একটুখানি স্লিম এন্ড ট্রিম? অন্য আগের থেকে যদি একটু কমে তাহলে নিশ্চয়ই ভালো হবে। বেশি আসলে দিদি ও নিজে খুব ভালো রান্না করে, ওটার জন্যই এর রান্নাটা নিজেও খায় আর সবাইকে খাওয়ায়। না বাট খুশি আছো, ফিট আছো, এর থেকে বড় আর কি হতে পারে? পায়ে ব্যথা নেই, কোমরে ব্যথা নেই, তাহলে ঠিক আছে। না একদম একদম, এটাই যেন সবসময় থাকে, একদম যেন খুশি থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, একদম 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 দিদি। খুব ভালো থেকো প্রিয়াঙ্কা, একদম। হ্যাঁ ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ দাদাকেও, থ্যাংক ইউ। এবার আমরা খেলা শুরু করি, দারুণ গেম, আমার তো খুব পছন্দ হয়েছে। কত তোমরা ফিট, ওই ফিটনেস দেখাও। এবার সিঁড়ি দিয়ে উঠবে, স্লিপে নামবে, স্লিপটা আটকে যাবে, ঠেসে ঠেসে নাও। তিনটে হাঁড়ি আছে, তিনটে হাঁড়ি ভাঙবে, ভেঙে আমার কাছে ফেরত আসবে, লাঠিটা আমাকে ফেরত দেবে, আমি একটা ছোট্ট তোমাদের এরকম কাঠি দেবো, সে কাঠিটা নিয়ে টানেলটার মধ্যে ঢুকবে, আবার আটকে যাবে, আবার ঠেলে ঠেলে বেরোবে, প্রত্যেকটা বেলুন ফাটাবে, ফাটি আমার কাছে ফেরত আসবে। এই টোটাল টাস্কটা যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। শুরু করি প্রিয়াঙ্কা। তুমি তো ওজনটা জানো তখন কত বলেছিলে? 84। এটা সত্যি না মিথ্যা সেটা আমি পরখ করবো এবার। সকলেরই কিন্তু ওজন নেওয়া হবে আজকে। যাও আস্তে আস্তে যাও, লাভলি, আস্তে 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 আগে দাঁড়াও। এবার কথা বলবো। হ্যাঁ দিদি, মজার একটা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছো। এই কাজে কবে থেকে শুরু করেছো? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকেই তুমি এরকম সুন্দর? আচ্ছা, কেউ যদি না খেয়ে খাবারটা 5 মিনিট রেখে দেয় আমি ভাবি মনে খেতে চাইছে না, আমি খেয়ে নি। এত ভালোবাসতে খেতে? এত ভালোবাসা এখনো তাই? এখনো তাই, বিয়ে বাড়িতে তো সন্ধ্যের থেকে চলে যাওয়ার ইচ্ছা হয়। এই স্টলগুলোতে কি কি আছে তাহলে তো রাত্রে গেলে পরেরটা খেতে পারবো না। ওজন কত? ওজন 84। বাবা সব বন্ধু? হ্যাঁ 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 একদম। বন্ধুবান্ধব আছে নিশ্চয়ই? হ্যাঁ। তারা কি তোমার মতো না তোমার থেকে? তারা না না, তারা আমার মতো না, আবার কেউ কেউ আমারও মতো। তারা আমাকে একটা কথা কলেজ লাইফ থেকে বলে যেত, তুই কিন্তু রোগা হোস না, তোমার এই গোল্লু ব্যাপারটাই ওদের পছন্দ। আমি তো এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে বলছি, তোরা যে যেখানে আছিস দেখতে পাচ্ছিস একদম ঠিকঠাক রয়েছে, এবং জি বাংলা সেই স্বীকৃতি আমাকে দিয়ে দিয়েছে। আর আজকে তো গোলু বলে দিদি নাম্বার ওয়ানে আছে, এই দাঁড়িয়ে আছে, বড় থেকে বড় ব্যাপার। বড় এরকম সুন্দর গোলগাল? না বর গোলগাল না, ওর বরের মতনই আমার বরেরও অবস্থা ছিল, এখন খাইয়ে দাইয়ে আর রান্নার দিকে একটু ঠেলে দিয়ে বেশি বেশি তেল ঢেলে রান্নাটা শিখিয়ে দিয়েছে, তাই একটু লেগেছে গায়ে, একটু গায়ে লেগেছে। তো জামা কাপড় তো অনেক বাধা আছে, সব পড়তে পারো না? আরে সবাই যদি জিন্স জামা কাপড় টপ কুর্তি পরবে শাড়িগুলো কে পরবে? সেটা তুমি নিজের মনকে ওইভাবে সান্ত্বনা দাও। হ্যাঁ আমি একদম বিশ্বাস করি তো, আমি বাইরে বেরোলে আমি অলওয়েজ শাড়ি পরে বেরোবো, শাড়িতে তো এরম হোক এরম হোক এরম হোক কোনো ব্যাপার না।
অসুবিধে কি কি ফেস করতে হয় এরকম একটু হেভি ওয়েট হলে, ওজন বেশি বেড়ে গেলে? বাবু হয়ে বসাটা খুব ডিফিকাল্ট। মেঝেতে বসে কোথাও গেলে খেতে দিলে না খুব অস্বস্তি, নিচু হওয়া যায় না, ভাত খাওয়া যায় না, বিচ্ছিরি মানে তুলে নিয়ে খেতে হয়। কিন্তু সেটাকে সবসময় কি আমরা মাটিতে বসে খাই? কোনো কোনো জায়গায় বাকি তো চেয়ার টেবিল বুফে। তাহলে আর কি কি মনে হয় কি কি প্রবলেম ফেস করছো, কি কি অসুবিধা? কোনো প্রবলেম নেই, প্রবলেম যদি মনেই করতো তাহলে বহুদিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে জিমে বসতে। গোলু হলে কি কি সুবিধে আছে? সুবিধে একটাই, বরেরা ভাবে অন্য কারোর সঙ্গে প্রেম করবে। এখন তো স্লিম ফ্রেম না, উঠাতে পারবে না, নিয়ে যেতে পারবে না, বাইকের পিছনে বসাবে না, এইসবের জন্যই আর কিছু বলেন, আর বললেও শুনি। আমি বলি দেখো তোমার তো অ্যাডভান্টেজ আছে, এত ঘাবড়াচ্ছ কেন? তুমিও হও না, আমি আছি, তুমিও হও বয়সে। হ্যাঁ এটা কি করে সম্ভব? যেদিন বিয়ে করেছিলেন তখন প্রথমবার কিরকম ওজন ছিল? প্রায় এরকমই ছিল, আমি 1-2 বছর বলে হাঁপিয়ে গেছি। তারপর থেকে আর বলি না যে রোগা হও বা কিছু করো, ওয়েট মেশিনে উঠতে বললে কোনোদিন ওঠে না। কিন্তু ভালোবেসে তো বিয়ে করেছেন। যেটা দেখে বিয়ে করি সেটা হচ্ছে ওর কথা, ও খুব ভালো মনের মানুষ, মন খোলা কথা বলে, খুব সুন্দর মনের মানুষ। তারপরে কখনো চেষ্টা করনি বর হিসেবে যে একটু বউকে একটু ইন্সপায়ার করা, একটুখানি পাঠানো, হাঁটতে যাও, রোগা হবে না? হাঁপিয়ে গেছি 1-2 বছর বলেছি আমি, তারপর হাঁপিয়ে গেছি আমি, আর বলিও না। এবার আমি যেটা না খেতে পারি সেটা ওকেই দিব খেতে, আমাকে তো জোর করে খাওয়া চোর মতন করার জন্য। কিন্তু আমি আবার তো একটু খানি হেলথ কনসাস, সেই জন্য আমার খাবারটা যদি একবেলা কোনো রকম কারণে ভাত খেতে পারলো না, মানে হয়তো কোনো উপোস করলো বা কিছু, দ্বিতীয়বেলা ভাত খাওয়ার জন্য ভাবা কখন খাবো কখন খাবো। হ্যাঁ আমি খেলাম কি না খেলাম সেটা পুরো মুরগে যাক, নিজে ভাত টাত খেয়ে টেয়ে নিয়ে এবার ও মেয়েও খেলো কিনা সেটা দেখার দরকার। ওই আমার মেয়ে বসে আছে একদমই দেখুন, খাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই ওর সঙ্গে, কোনো কম্প্রোমাইজ নেই। রান্না ভালো করে? রান্না খুব সুন্দর করে। না রিসেন্টলি ছেড়ে দিয়েছে, ওকে বলেছে। আপনাকে কেন শেখালো আপনি যাতে করে খাওয়াতে পারেন? সবসময় খুব ধরে রান্না, কি করবো, তুমি করো আমি এবার ধরবো। রুই কাতলা বেশি পছন্দ করি, খুব ভালো। দেখো কত বছরের বিবাহিত জীবন? 9 বছর। 9 বছর, এভাবে বছরগুলো কেটে যাক। থ্যাংক ইউ, ঠিক আছে, খুব ভালো থেকো দুজনে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি। কত বলেছো? 84। পাম্পা বলেছিল 84, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে 86, মানে সকালবেলা যে জলখাবারটা খেয়েছে সেটা বেড়ে গেছে। স্টার্ট পাম্পা, দুটো হাঁড়ি দেখো আর মধ্যিখানে হাঁড়িটা দেখো, মধ্যিখানে হাঁড়িটা ভাঙেনি, ওটা ইনকমপ্লিট। তোমার টাইম অনুযায়ী যা টাইম শেষ করেছো তার সাথে 5 সেকেন্ড বেড়ে যাবে, কারণ তুমি হাঁড়িটা ভাঙাতে পারোনি। তোমার টাইম হচ্ছে 39 সেকেন্ড, তার সাথে 5 সেকেন্ড বাড়ানো হচ্ছে 44 সেকেন্ড। দেবলীনা কি 100 ছুঁয়েছে? আমি অ্যাকচুয়ালি ওজন মেশিনে আর উঠি না, এই ভয় যে ওজন মেশিন কি বলবে, বলবে একসঙ্গে দুজন উঠে পড়েছে। বিয়ের আগে একবার মেপেছিলাম। এটা কি সুন্দর ভোজনের জন্য হয়েছে নাকি? আমি ছোটবেলা থেকেই মোটা সোটা, ওকে, তো কোনোদিনই রোগা ছিলাম না।
তারপরে যেহেতু মা বাড়িতে আমি সবার বড় নাতনি, তো দিদা দাদু মাসিরা মামারা সবাই খাইয়েছে, যে যা পেরেছে। প্লাস প্রেম করার শুরুর পর থেকে আমার বর ওর জন্য প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই হোটেলে ওই রেস্টুরেন্ট এইখানে ওইখানে, ও প্রচণ্ড রোগা, মানে একদম পারফেক্ট, ওর কিছুই হয়নি, আর আমি আস্তে আস্তে এরকম হয়ে গেছি। কনশিয়াস নও, মা ট্রাই করেছিল আমাকে বিয়ের আগে জিমে দিয়েছিল, আচ্ছা, এবং মায়ের ঠেলা গুঁতো খেয়ে আমি যেতামও, তখন একটু কমেছিল, বিয়ে হয়েছে, ছেড়ে দিয়েছি। বর শ্বশুর বাড়ির লোকজন কি বলে সবাই? আমার বর শ্বশুর মশাই আর শাশুড়ি মা তিনজনকে মিলে যা ওজন হবে, আমার একার বোধ তাই হবে। আর রান্না তুমি একা করো? এমনিতে রেগুলার বেসিসে শাশুড়ি রান্না করেন, কিন্তু এছাড়াও আমি করি। যেমন ও বললো ওই ঘটি বাঙাল ওই একটা ইয়েতে হয়ে গেছে, ওরা পোস্ত খেয়ে ছোটবেলা থেকে বড়, আর আমি মাছ মাংস, আর আমার বর একদম মাছ খায় না, যার জন্য আমি রোজ আমার মায়ের কাছে যাই শুধু মাছ খেতে। মা আমাকে অফিসে টিফিনই দেয় ভাত ডাল মাছের ঝোল, মাছ নিয়ে অফিস যাই আমি রোজ, ভাত ডাল মাছের ঝোল শুক্তো বেগুন ভাজা উচ্ছে ভাজা যা হয় পাক পেতে বসো। হ্যাঁ হ্যাঁ, আমি ডাব্বা 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 নিয়ে ছোট 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 ডাব্বা নিয়ে বসি, থালা নিয়ে একদম হাত দিয়ে মেখে মুখে খাই। রাস্তাঘাটে যখন বেরোও তখন লোকজন কোন রকম কমেন্টস পাস করে? হয়তো আমি অত পাত্তা পাত্তা দিই না, যে বলছে বলছে। হ্যাঁ, বাসে একটু অসুবিধা হয়, আমার না পাশের জন্য। হ্যাঁ, বাসে একটু অসুবিধা হয়, দৌড়ে গিয়ে আগে উইন্ডো সিটটা নিয়ে নিলাম, পাশে যে যা হোক গে যাক। হ্যাঁ, ধাক্কা গুঁতো মারতে আমার সুবিধা হয়, গুঁতো মেরে বাসে উঠে। ভালো থেকো দেবলীনা, তুমি খুশি আছো সেটাই সব থেকে বড় কথা, মন যেন খুশি থাকে। হ্যাঁ, আমি খুশি আছি, ওই হাঁটু ফাটু নিয়ে এখনো ভাবছি না, আর একটু বয়স বাড়ুক তারপরে ভেবে দেখবো। সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থাকো। সর্বনাশ, তুমি তাকিও না, আমি দেখছি। সেঞ্চুরি অনেকদিন আগে পার হয়ে গেছে, 123 নট আউট। ধরো তোমার লাঠি, খুব আস্তে আস্তে যাও যাও। গলি গলি তেরি লাহোর চলনি, আস্তে বসো। ছোটবেলা থেকেই হেলদি, এবং আমার মা বাবা আমার দুই বোন ওরা এক, মানে ওদেরকে মনে হয় ওরা এক ফ্যামিলির, আমি বোধ হয় অন্য কোনো ফ্যামিলির মেয়ে, আমি বোধ হয় এদের মেয়ে না, এরকম একটা মনে হয়। আর আমি ঠিক ততটাই মোটা, আর আমার বর আবার একদম, মানে আমরা দুজন কম্পিটিশন দিচ্ছি, সবাই বলে তোরা কি দুজন কম্পিটিশন দিচ্ছিস নাকি রে, মানে কে কত এগোতে পারে। হ্যাঁ, কে কত এগোতে পারে, আবার দুজনে মিলে খাওয়া, দুজনে মিলে সর্বনাশ। মেয়েটা এখন থেকে ভীষণ হেলথ কনসিয়াস, মেয়ে বলে মা আলু না আমি খাবো না, তোমার মতো হয়ে যাব। দেখো, আমাকে না ভাত দেবে না, তিন বেলা আমাকে দুবেলা রুটি দেবে। বয়স কত? ওই 7 বছর বয়স। চিন্তা করো, 7 বছরের মেয়ের সেন্স আছে তোমাদের তিনজনের নেই। সত্যি এরকম তো ছিল না, আফটার প্রেগন্যান্সি এরকম হয়ে গেছি আর কি, এরকম মোটা। তো যখন ড্রেসটা কিনতে যাই তখন মনে হয় সবাই এই দোকানে গেলে বলে আপনার গায়ে না হবে না, কি লজ্জা, ওই দোকানে গেলে তখন খুব লজ্জা লাগে, মনে হয় কি যে আজকে বাড়িতে গিয়েই আমি আজকে থেকে সব খাওয়া ত্যাগ করে দেব। আজকে তার
ছিল না। তারপর যেই না বাড়িতে গিয়ে শাশুড়ি মা বেশ কষা কষা করে মাংসটা মাটনটা করে রেখেছেন, এরকম মনে হয় না আজকের দিনটা খায় কালকে থেকে করবো। যেহেতু শো করি রাস্তাঘাটে যেতে যেতে হালকা একটু হয় এদিক ওদিক খাওয়া হয়, হ্যাঁ আমার কথা হচ্ছে যে আলটিমেটলি আমাকে ভালো গাইতে হবে, রোগা হতে হবে গাইবার জন্য, এরকম তো কোনো কথা নেই। তারপরে মনে হয় আজকের দিন একটু ঘুমিয়ে নি কালকে যাবো। নিজেকে ফিট এন্ড হেলদি অবশ্যই, কিন্তু এটা নয় যে মোটারা কিছুই করতে পারে না, না কখনোই নয়, সবকিছুই মানে আমরা একদম খাতে পিতে কারকে লড়কি, খাতে পিতে কারকে বাহু, একদম সব সময় খাবার তো লোক চাই বলো, খাবারও তো লোক চাই বলো, এত গাদা গাদা জিনিস ফেলে দিতে ভালো লাগে। ভালো থেকো বউ। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি। মো ওজন কত? 90 আপ তো হবে। 90 আপ। আস্তে করে বসো। শুধু তোমারই জন্য সুর তাল আর গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন, তুমি হাসবে ভালোবাসবে তাই আমার ভুবনে রঙে রসের এত আয়োজন। ও শুধু তোমারই জন্য সুর তাল আর গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। একই আমাদের মঞ্চে আজকে ভীষণ রকমের হেভি ওয়েট, তাকে আরো জোরদার করার জন্য আজকে আমাদের স্পেশাল গেস্ট অম্বরীশ। আমি কি দেখছি? না না, আমি কি দেখছি? সব তোমার ঘরের লোক। আমি তো তোমার কাছে কোনোদিন মানে সারা জীবনের মতো ঋণী হয়ে গেলাম, তাই না? বহু বছরের অপেক্ষা আমার। আজ থেকে প্রায় 35 বছর আগে, তখন আমি দুধের শিশু, আমার বাবা আমাকে এবং আমার চার দিদিকে নিয়ে কুম্ভ মেলায় গিয়েছিল। চার দিদি হারিয়ে যায়। এতদিন আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমার কোনো দাদা বা দিদি আছে কিনা, আমি মিথ্যে বলেছি? নেই। আজ আমি পেয়ে গেছি বড়দি। কেমন আছিস? ভালো, খুব ভালো আছি দাদা। ভালো আছি রে ভাই। ছোটদি, ফুলদি, ভালো আছি ভাই। তোরা সব সুখে আছিস তো? বাবা তোদের দেখে যেতে পারল, কি আর করা যায়। আমার বলতে ইচ্ছে করছে যে বউ হারালে বউ পাওয়া যায় না, না পাওয়াই ভালো, কিন্তু দিদি হারালে দিদি পাওয়া যায়।
শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা মডুলার কিচেন প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন কুচিনা মডুলার কিচেনের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। প্রথম প্রশ্ন, প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর, এক দুই তিন, জবর জবর তিন বর, এক দুই তিন, যা চাই পড়তে খাইতে পারি, এক নম্বর এক নম্বর, যেখানে খুশি যাইতে পারি, দুই নম্বর দুই নম্বর, সানি দাপা মাগারে সাগাইতে পারি, তিন নম্বর, কেমন সুন্দর। ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল বর। দ্বিতীয় বরটি কি বলতে হবে? জবর জবর তিন বর, এক দুই তিন, যা চাই পড়তে খাই বলো পম্পা, যেখানে খুশি যাইতে পারি। ঠিক, 5 পয়েন্টস সঙ্গে কফি মেকার। দু নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চপার মিক্সার। মেরে সামনে ওয়ালি বাংলে মে এক চাঁদ কা টুকড়া রহতা হ্যায়, মেরে সামনে ওয়ালি বাংলে মে এক চাঁদ কা টুকড়া রহতা হ্যায়, অফসোস ইয়ে হ্যায় কি ও হামসে কুছ উখড়া উখড়া রহতা হ্যায়, মেরে সামনে ওয়ালি বাংলে মে এক চাঁদ কা, ও এক চাঁদ কা, হ্যাঁ এক চাঁদ কা টুকড়া রহতা। এই গানের একটা শব্দ আমি ভুল বলেছি, সেইটা কারেকশন করতে হবে, ঠিকটা বলতে। মেরে সামনে ওয়ালে বাংলে মে এক চাঁদ কা টুকড়া রহতা হ্যায়। প্রিয়াঙ্কা, খিড়কি। 5 পয়েন্ট সঙ্গে চপার মিক্সার। মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকড়া রহতা হ্যায়, অফসোস ইয়ে হ্যায় কি ও হামসে কুছ উখড়া উখড়া রহতা হ্যায়। তিন নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা গানের সুর বাজবে, সেই সুরটা শুনে বলতে হবে গানটা কি গান। বলো দেবলীনা। বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল ফেটে গেল কালী রামের ঢোল। বলো না, এটা কাছাকাছি সুর কিন্তু এক্স্যাক্টলি এই গানটা বাজে। দেবলীনা -5, ভেরি সরি। আমি টাক ডুম বাজাই, আমি টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি সব ভুলে যাই সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাক ডুম বাজাই। চার নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে পপকর্ন মেকার। আমার বউ বলেছে মরতে আমায়, ও আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না বউ আমার, নয়ন মনি ফেলতে কথা পারবো না, কিন্তু মোর ঘুমোর ভারি বেচতে মাথা পারবো না, জিততে যদি না পারি তবুও আমি হারবো না, কিন্তু বউয়ের কথায় কিন্তু বউয়ের কথায় বাঁদর হয়ে উঠতে বসতে পারবো না ভাই, উঠতে বসতে পারবো না, রেল লাইনে বডি দেব মাথা দেব না, রেল লাইনে বডি দেব মাথা দেব না, রেল লাইনে বডি দেব মাথা দেব না। এই গানটার মধ্যে মানব দেহের বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গের নাম বলা হয়েছে, তার মধ্যে যে কোনো দুটো প্রত্যঙ্গ বা অঙ্গের নাম বললেই হবে। রেল লাইনে বডি দেব মাথা দেব না, আমার বউ বলেছে মরতে বলো পম্পা, নয়ন আর মাথা পপকর্ন মেকার। শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রুম্পা জুয়েলার্স এর তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আরে জিসকি বিবি মোটি, আরে জিসকি বিবি মোটি, উসকা ভি বড়া নাম হ্যায়, জিসকি বিবি মোটি 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 মোটি, জিসকি বিবি মোটি উসকা ভি বড়া নাম হ্যায়, আরে বিস্তর পে লেটা দো, আরে বিস্তর পে লেটা দো, গদি কা ক্যা কাম হ্যায় মেরে অঙ্গনে মে তুমহারা ক্যা কাম হ্যায়, জো হ্যায় নাম ওয়ালা, আরে জো হ্যায় নাম ওয়ালা, ওহি তো মেরে অঙ্গনে মে তুমহারা
क्या काम है একটা শব্দ আমি বলতে পারিনি ওই শব্দটা উ করে ফেলেছি আমি ভুলে গেছি মনে করিয়ে দাও আরে জো হ্যায় নাম ওয়ালা ওহি তো বলো মো বদনাম হ্যায় ও বলো দারু ভাই সঙ্গে রূপা জুয়েলার্স তোর থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এই রাউন্ডে হাই স্কোর আর পম্পা 10 পয়েন্ট আমরা দেখে নেবো কিছু ছবি उसका भी बड़ा नाम है जिसकी बीवी मोटी उसका भी बड़ा नाम है बिस्तर पे लेटा दो अरे बिस्तर पे लेटा दो गद्दी का क्या काम है मेरे अंगने में तुम्हारा क्या काम है जो है नाम वाला अरे जो है नाम वाला वो ही तो बदनाम है मेरे अंगने में तुम्हारा क्या काम है मेरे अंगने में तुम्हारा क्या काम है ओए मेरे अंगने में तुम्हारा क्या काम है शुरू করছি আমাদের থার্ড রাউন্ড ট্রেডার্স অ্যাসেম্বলি প্রেজেন্টস কার দৌড় কত দৌড় এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ট্রেডার্স অ্যাসেম্বলি তরফ থেকে একটি সুন্দর শাড়ি আজকের আমাদের স্পেশাল গেস্ট রাঙিয়ে দিয়ে যাবেন শিউলি শিউলি ভালো নামটা আমরা জেনে রাখি সেটা হচ্ছে টুম্পা প্রত্যেক দিন রাত্রি 10:30 আমরা শিউলিকে দেখতে পাই রাঙিয়ে দিয়ে যাওতে আর আজকে শিউলি আমারই মঞ্চে আমাদের অভিনয় করে দেখাবে ও তোমাদের বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে বলতে পারলে প্লাস ফাইভ ফার্স্ট টপিক খেতে দিলে শুতে চায় বুঝিয়ে দাও একটু কেন প্রথমে এলো একজন তাকে খেতে দেওয়া হলো খাওয়ার পরে ও বলছে আমাকে একটু শোয়ার জায়গা দেন এখানটা একটু শোবো ফাইভ পয়েন্ট থার্ড টপিক দেখো এবার কোন একটা জায়গায় এটা দেখতে পাই বড় বাড়ি বা রাজবাড়ি চলতি কথা চলতি কথা
বলো মৌ পিঠে খেলে পিঠে সয় ফাই ফাই পাঁচ নম্বর টপিক পর্দায় দেখি ঠিক রাত 10:30টায় রাঙিয়ে দিয়ে যাওতে জি বাংলা এবং জি বাংলা এইচডিতে এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মো 15 পয়েন্টস গড়িয়া আছে মোড়ের সুভাষ ফ্রেন্ডস অ্যাসেম্বলির তরফ থেকে সুন্দর শাড়ি মোয়ের জন্য মোয়ের পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম সেকেন্ড পজিশনে আছে পম্পা 10 পয়েন্টস পছন্দ কুকিজ এবং কেকস শুরু করছি আমাদের শেষ রাউন্ড গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার যিনি আজ দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন ট্রেডার্স অ্যাসেম্বলির তরফ থেকে একটি সুন্দর শাড়ি তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড ডাটের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলনের তরফ থেকে 10,000 টাকার গিফট ভাউচার এবং ওকের তরফ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার পাশাপাশি এমন খাবার লোভনীয় দারুণ স্বাদ সবার প্রিয় ওপর নিচে কিউ প্রথম দুইয়ে দশাশই ভালো মন্দ মিলিয়ে রই এবার বলো পম্পা উপর নিচে যেটা সেটা হচ্ছে মোটামুটি আর পাশাপাশিটা হচ্ছে মুখরোচক স্টিম কুকার দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি তোমার জেঠিমা তার একমাত্র যা তার একমাত্র বেয়ান তোমার কে এবার বলো মৌ আমার শাশুড়ি বোঝাও আমার জেঠিমা তার একমাত্র যা আমার মা আমার মায়ের একমাত্র বেয়ান আমার শ্বশুর সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে পোর্টেবল অডিও স্পিকার ময়দা বেলে কড়াই তেলে গরম গরম ভেজে নিলে ফুলকো হলে জমিয়ে খেলে আলুর দমের সঙ্গে পেলে বলো প্রিয়াঙ্কা লুচি বোঝাও ময়দা মেখে আমরা বেলি বেলে কড়াই ছাঁকা তেলে ভাজি ফুলে ওঠে আলুর দমের সাথে খেতে ভালো লাগে সঙ্গে পোর্টেবল অডিও স্পিকার চার নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড ডাটের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রথমে একটি ক্লু প্রশ্ন পড়ে দাও ঠিক চিনে নাও একটি দিক এখান থেকে একটা শব্দ বেরোবে তারপরে ছবি থেকে একটা শব্দ তারপর বৈশ্যনে রয় দীর্ঘি রয়েছে তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এবার বলো পম্পা উত্তরসূরি বোঝাও প্রশ্ন করে দাও ঠিক চিনে নাও একটি দিক উত্তর দিক পরে সু জুতো দেখাই যাচ্ছে আর রি সঙ্গে
তুলসী প্রকাশনের জাফন জাজের তরফ থেকে গিফট হ্যাম্পার। পাঁচ নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভারত সেফের তরফ থেকে আলমারি। 30 points এর আনসার, ভুল করলে মাইনাস হবে 20 points। হেভিওয়েট লড়াই চলছে দিদি নাম্বার ওয়ান হওয়ার জন্য মো পম্পা প্রিয়াঙ্কার মধ্যে। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো, দয় জফলা দেওয়া রয়েছে। এবার বলো প্রিয়াঙ্কা। খাদ্য রসিক। প্রিয়াঙ্কা বলছে খাদ্য রসিক, দেখা যাক সঠিক হলো কিনা। প্রিয়াঙ্কার জন্য রয়েছে আমাদের জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ, 20 seconds টাইম, আমি তোমাকে পরপর বলবো, তুমি পিছন থেকে সামনে আসবে, রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কুমড়ো পটাশ, আলু ভাতে গোলগাল, ফুটবল, চাল কুমড়ো। গোলগাল, আলু ভাতে কুমড়ো, কুমড়ো পটাশ বলেছিলাম, কুমড়ো পটাশ, আলু ভাতে গোলগাল, ফুটবল, চাল কুমড়ো। চাল কুমড়ো, ফুটবল, গোলগাল, আলু ভাতে আর কুমড়ো পটাশ। পম্পা, এটা তোমার মেমেন্টো, এটা মৌয়ের মেমেন্টো, এটা দেবলীনার। উইনারের ট্রফি পাচ্ছে প্রিয়াঙ্কা, সঙ্গে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোলান ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। তুলসী প্রকাশনী, জাফন জাজের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওকে তরফ থেকে তোমার জন্য গিফট হ্যাম্পার, ট্রেডার্স অ্যাসেম্বলির তরফ থেকে তোমার জন্য একটি সুন্দর শাড়ি, গ্ল্যামারবল বিউটি স্যালনের তরফ থেকে 10,000 টাকার গিফট ভাউচার। সবাইকে নমস্কার জানাচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়, এরপরে দেখবেন দাদাগিরি।